Hello from BTI. আশা করি সবাই ভালো আছেন। আমাদের হ্যালো সিরিজের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো গত বেশ কয়েকটি পর্বে আমরা BTI এর ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে অলরেডি আপনাদের সামনে কথা বলতে পেরেছি। আপনাদের বেশ আগ্রহ এবং সাড়া আমরা পেয়েছি থ্রু আমাদের সোশ্যাল মিডিয়া, ইমেল এবং হটলাইনের মাধ্যমে। তো সবাইকে আবারও ধন্যবাদ। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে BTI এর নতুন ITSB নিয়ে কথা বলতে চলে এসেছি এবং এই জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের BTI এর হেড অফ কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো দ্য বিজনেস হেড অফ BTI ইন্টারিয়র সলিউশনস। আমিন ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আমিন ভাই, প্রথমে যদি এই BTI ইন্টারিয়র সলিউশনস সম্পর্কে একটু ধারণা দিতেন। আমরা BTI ইন্টারিয়র সলিউশন শুরু করি 2009 সাল থেকে, সেটা ছিল খুবই স্মল স্কেল। দেন আমরা 2011 সাল থেকে এটা আমরা লার্জ স্কেলে শুরু করি। বেশ লম্বা সময় ধরে, লম্বা সময় ধরে। আপনি জেনে খুশি হবেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা প্রায় 800 মতো ইন্টেরিয়র সার্ভিসেস প্রজেক্ট আমরা হ্যান্ডওভার করেছি। বাহ বাহ, তাহলে আমরা খুবই সাকসেসফুলি হ্যান্ডওভার করেছি। সুপার। এবং আপনারা তো বোথ রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটোই করছেন? হ্যাঁ, আমরা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটোই করছি এবং আমরা BTI কাস্টমার এবং BTI বাইরের যারা আছেন সবাইকেই আমরা, মানে অন্যান্য ডেভেলপার বা ইন্ডিপেন্ডেন্ট যদি কেউ হয় সবারই এটা আপনি করতে পারবেন। নাইস, ঠিক আছে। সো প্রথমেই একটা মূল প্রশ্ন থেকে যায়, ধরেন যে ইন্টেরিয়র কিন্তু আপনার কয়েক বছর আগেও এতটা কিন্তু জনপ্রিয় ছিল না, এখন মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে, বাট কেন মনে হয় যে ইন্টেরিয়রটা প্রয়োজন? পূর্বে আপনি খুবই সঠিকভাবে বলেছেন। অ্যাকচুয়ালি ইন্টেরিয়র শব্দটা আপনি খুবই এখন বহুল প্রচলিত একটা শব্দ। অ্যাকচুয়ালি যারাই অ্যাপার্টমেন্ট কিনছেন বা নতুন একটা অফিস স্পেস কিনছেন অথবা অফিস নিচ্ছেন, প্রত্যেকেই কিন্তু ইন্টেরিয়র করাচ্ছেনই কোনো না কোনোভাবে। এটা এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টেরিয়র মানুষ কেন করাচ্ছে, কেন লাগবে, কেন লাগবে আর কি। আপনার নেক্সট কোশ্চেন হয়তো সেটাই হবে যে কেন তাহলে পরে ইন্টেরিয়র দরকার হবে। ইন্টেরিয়র দরকার হবে প্রথমত হচ্ছে যে এই জায়গায় স্পেসটা আপনি ইফিসিয়েন্টলি ব্যবহার করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই জায়গায় ইন্টেরিয়রটা আপনার এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র এই দুটার মধ্যে একটা সমন্বয় তৈরি করে দেয়, হারমোনি তৈরি করে দেয়। ওকে, আর ইন্টেরিয়রটা আপনার সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো আসলে আরও অনেক বেনিফিটস থাকে, বাট আমার মনে হয় যদি সামারি করলে এই বিষয়গুলো ডেফিনেটলি চলে আসে আর কি। সো এটা গেল আমার ইন্টেরিয়র কেন প্রয়োজন, বাট ওয়াই BTI ইন্টেরিয়র, আপনাদের ইউএসপিগুলো কি? আপনি জানেন যে BTI রিলিজ শুরু করে প্রায় 36 হয়ে গেছে। তো BTI মূল মন্ত্রটা হচ্ছে আমাদের রিলায়েবিলিটি এবং কমিটমেন্ট। তো আমরা ইন্টেরিয়র ক্ষেত্রেও আমাদের এই সেম জিনিসই আমরা অ্যাপ্লাই করছি, সো দ্যাট কাস্টমার উইল বি ভেরি হ্যাপি, স্যাটিসফাইড। সো এটা ছাড়াও মনে হয় আরেকটা আমি হয়তো একটু সাপ্লিমেন্ট করি যে আমি যদি জানি যে BTI ইন্টেরিয়র যেটা হয় কি যে প্রত্যেকটা প্রজেক্ট ইজ আ ইউনিক প্রজেক্ট, মানে কোনোটাই হয়তো সেকেন্ডে আপনারা আবার রিপিট করেন না। আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ভুলেই গেছিলাম। আমরা কিন্তু এই 800 অ্যাপার্টমেন্টের যে ইন্টেরিয়র করেছি আমরা, এই প্রত্যেকটা কাজ কিন্তু প্রত্যেকটাই সেপারেট, কোনোটার সাথে কোনোটা আপনি মিল খুঁজে পাবেন না, সো দ্যাট এটা কপি করাটাও ডিফিকাল্ট হয় আর কি। আর কোনো স্ট্রেংথ, আর কোনো USP? দেন আমাদের মূল স্ট্রেংথ হচ্ছে আমাদের টিম, যারা কাজ করছেন ইন্টেরিয়রকে, তাদের সাথে আমরা আপনাকে পরিচয় করে দিই। আই উড এগ্রি যে আমাদের টিমের বেশ একটা সুনামও আছে। সো আমার মনে হয় দর্শকরাও বেশ হয়তো জানতে চাইবেন যে আমাদের পিছনে যারা কাজ করছেন টিমটা, আমাদের চলো আমরা তাহলে তাদের সাথে কথা বলে আসি। পরিচয় করে দিই, উনি হচ্ছেন আমাদের হেড অফ ডিজাইন মারুক সাহেব। উনি অ্যাকচুয়ালি বেশ কয়েকটি প্রমিনেন্ট ডিজাইন করেছেন, আমি শুনেছি হাতিঝিল প্রজেক্ট, হাতিঝিল প্রজেক্ট আপনি ঠিকই শুনেছেন। এছাড়াও উনি ডিজাইন করেছেন ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক আর অন্যান্য ব্যাংকের ডিজাইন করেছেন। উনি BTI-তেও অনেকগুলি বড় বড় প্রজেক্ট ডিজাইন করেছেন। ওনার ডিজাইনগুলি বেশিরভাগই খুশি হবেন আপনি জেনে, ওনার ডিজাইনগুলি প্রত্যেকটি কাস্টমার দ্বারা সমর্থিত। একচুয়ালি নাইস মিটিং ইউ। জি, থ্যাংক ইউ। আরও কিছু প্রশ্ন ছিল, আমি আপনাকে সরাসরি করি যে ধরেন যখন ডিজাইন করেন, যেটা মূল যে প্রশ্ন আসে যে কী মোটিভেশন থেকে কী চিন্তা করে আপনারা ডিজাইন কনসেপচুয়ালাইজ করেন? বেসিক্যালি আমরা যেটা দেখি যে অ্যাপার্টমেন্ট ফেসিংটা ইউজ করি, আর ভেন্টিলেশনটা আমরা খুব মেনটেন করার চেষ্টা করি। আরটা হচ্ছে আমরা আউটডোর এবং ইনডোর রিলেশনটা মেনটেন করার চেষ্টা করি। এটার সাথে হচ্ছে আমরা বেসিক্যালি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, কন্টেম্পোরারি এবং মডার্ন এই তিনটা চারটা বেজ নিয়ে আমরা ক্লায়েন্টের সাথে বসি।
ক্লায়েন্টের কনসেপ্টটা আসলে বোঝার চেষ্টা করি। অবশ্যই যখন আমরা একটা আইডিয়া পেয়ে যাই যে আসলে ক্লায়েন্ট কোনটা পছন্দ করছে, তখন আমরা বেসিক্যালি কনসেপচুয়াল এটা চলে যাই। এরপরে স্টেপটা হচ্ছে আমরা কনসেপচুয়াল লেআউটটা যখন আমরা বসি, তখন হচ্ছে ক্লায়েন্ট যদি এরপরে যদি কোনো চেঞ্জেস করে তখন আমরা রিভাইজ লেআউট সাথে বিওকিউ করি, মানে বিল অফ কোয়ালিটি, বিল অফ কোয়ান্টিটি বেসিক্যালি। হ্যাঁ, এরপরে হচ্ছে ওটা যখন অ্যাপ্রুভ হয়ে যায় ক্লায়েন্ট থেকে তখন আমরা 3D-তে চলে যাই সরাসরি। এর সাথেও আমরা অনেকগুলো সার্ভিস দিয়ে থাকি, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট করে থাকি, প্লাম্বিং লেআউট করে থাকি, সিভিল লেআউট যদি চেঞ্জেস থাকে সেটাও রিভাইজ করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ল্যান্ডস্কেপের কাজও করে থাকি। বাহ, তার মানে এন্ড টু এন্ড একটা সলিউশন আপনারা দিচ্ছেন। অবভিয়াসলি ধরুন কেউ লেটস সে ইমপ্লিমেন্টেশনে যেতে যাচ্ছেন না, ওরা শুধুমাত্র ডিজাইন কনসালটেন্সি নিতে চান, সেটা তো সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, সেটাও সম্ভব। জি, সুপার। করুণা, আমি একটা জিনিস একটু শেয়ার করি। উনি তো ডিজাইন করছেন, বাট উনি তো একটা থিম মাথায় রেখে ডিজাইন করছেন, তো ওনার কাজ কিন্তু ডিজাইন শেষ করাটাই ওনার কাজ কিন্তু শেষ হয়ে গেল না। ওনাকে যেটা করতে হয় আর কি, যেটা করি আমরা নর্মালি, সেটা হচ্ছে যে আমরা ইমপ্লিমেন্টেশন স্টেজে এসে ওনার যে ডিজাইন, যে থিম মাথায় রেখে করলেন সেটা বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করে উনি সেটা ইনসিওর করে থাকেন। আপনি যেহেতু বললেনই ইমপ্লিমেন্টেশনের কথা, আমার ইমপ্লিমেন্টেশন দেখার জন্য যদি খুব ভালো, আমি যদি সাইড অফিস যাই খুবই ভালো, তাহলে খুবই ভালো হয়। জি, চলেন, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, আমরা আছি এখন বিটির একটা প্রজেক্ট, এটা প্রিমিয়াম কালেকশন প্রজেক্ট, আমাদের অ্যাড্রেস প্রজেক্ট, এটা নর্থ গুলশানে অবস্থিত। এটার একটা আমাদের ইন্টেরিয়ার কাজ চলছে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইন্টেরিয়ার কাজ চলছে। এই জায়গায় আমাদের ইন্টেরিয়ারের আইপি টিমের যে হেড আছেন উনি হচ্ছেন আমাদের আরিফিন সাহেব। আরিফিন সাহেব, প্লিজ। কেমন আছেন? আমি বেশ লম্বা সময় ধরে কথা বলছিলাম আপনাদের সার্ভিস সম্পর্কে, আপনি যদি ধারণা দেন যে আপনারা কীভাবে ইমপ্লিমেন্টেশনটা করে থাকেন এবং কোয়ালিটি কীভাবে এনশিওর করেন। ইমপ্লিমেন্টেশন স্যার হচ্ছে আমরা প্রথমে সব অ্যাপ্রুভাল ড্রয়িংয়ের উপর বেস করে আমরা ম্যাটেরিয়ালগুলো আনি, এবং সেটা হচ্ছে ক্লায়েন্ট উপস্থিত থাকে যেদিন আমাদেরকে ড্রয়িংটা বোঝানো হয় অন সাইটে, তারপরে ওইটার উপর বেস করে আমরা কাজগুলো শুরু করি ওয়ার্কিং ড্রয়িং অনুযায়ী। ওই কাজগুলো হওয়ার পরে যখন আমরা ফাইনাল স্টেজে যাই বা স্ট্রাকচারগুলো হয়ে যাওয়ার পর আমরা যখন কালারগুলো অ্যাপ্রুভাল নিই, ওটা একটা স্যাম্পল রেডি করি, স্যাম্পল রেডি করে ওটা আবার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়। ওই অ্যাপ্রুভালের বেসিসই হচ্ছে আমরা ফাইনাল কালারগুলো করি। আর কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যেটা করি, এটা হচ্ছে আমাদের এখানে একজন সাইট ইঞ্জিনিয়ার থাকে, সে অল টাইম এগুলা সুপারভাইজ করে, এবং যারা ডিজাইনার আর্কিটেক্ট, এস এন আর্কিটেক্ট এবং যে চিফ আর্কিটেক্ট, তারা দুজনই হচ্ছে আপনার সপ্তাহে 2 দিন সাইট ভিজিট করে। আচ্ছা আচ্ছা। এবং অ্যাজ পার স্পেসিফিকেশন টোটাল কাজগুলো হচ্ছে কি না ওনারা এটা লুক আফটার করে। এবং আরেকটা যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের একটা স্টিকার থাকে, ওই ডিজাইনারদের যদি কোনো ধরনের অবজারভেশন থাকে যে হ্যাঁ এই জায়গাটা আর একটু ভালো হলে বেটার হতো বা এই জায়গার কাজটা প্রপারলি হয় নাই, ওই স্টিকারগুলো ওনারা ওখানে এটে দিয়ে যান। ইন্টারেস্টিং। আফটার দ্যাট আমরা ওইটার উপর ওনাদের যে অবজারভেশনগুলো, ওই অবজারভেশনগুলো নিয়ে আমরা এটা আবার ঠিক করি, ঠিক করার পর আবার হচ্ছে আমরা আর্কিটেক্টকে জানাই, ওনারা আসেন, এসে টোটাল জিনিসটা আবার চেক করেন। ওনারা চেক হওয়ার পরে হচ্ছে আমরা আবার ক্লায়েন্টকে ডাকি যে ঠিক আছে, আমরা এখন আমাদের যে কাস্টমার আসছেন উনি এটা এসে দেখতেছে যে ঠিক আছে কিনা। ছোট্ট একটা ইনফরমেশন আমি এই জায়গায় দিতে চাই, সেটা হচ্ছে উনি কিন্তু নিজেও আর্কিটেক্ট। আমরা এই জায়গায় আর্কিটেক্ট কেন রেখেছি এই কারণে, যাতে করে ইন্টেরিয়র কাজে আর্কিটেক্ট যদি হয় তাহলে পরে ইমপ্লিমেন্টেশন কাজটা খুব সহজ হয়। আমার একটা ফিনিশ প্রোডাক্ট আপনাকে দেখাবো, চলেন। জি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের একটা ফিনিশ প্রজেক্ট, আসলেই খুব সুন্দর। এই জায়গায় অনেক ধরনের কাজ হয়েছে, আপনার ল্যান্ডস্কেপিং হয়েছে, আপনার ফিচার ওয়াল হয়েছে, আপনার ফোল্ডিং ডোর হয়েছে, ডিজাইন ফোল্ডিং হয়েছে, এই জায়গায় ডোর প্যানেলিং হয়েছে, এই জায়গায় আপনার লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রজেক্টটাতে বিভিন্ন ক্যাবিনেটের কাজ করেছে, ওয়ার্ড্রপ করেছি, কিচেন ক্যাবিনেট করেছি, ওয়ার্ড্রপ করেছি, বিভিন্ন জায়গায় লাইটিং এর কাজ করা হয়েছে। আমি আসলে প্রথমবার আসলাম এই ইউনিটটাতে, প্রায় 5000 প্লাস স্কয়ার ফিট একটা প্রজেক্ট, এবং প্রত্যেকটা রুমে যেভাবে কাস্টমাইজ করে কাজ করেছেন, ইটস রিয়েলি ইমপ্রেসিভ। আমরা প্রত্যেকটা কাজ কিন্তু খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করি, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা কাজ কিন্তু পারফেকশন আনার চেষ্টা করা হয়েছে।
Thank you, Amin bhai. Thank you very much. I'm really inspired. Thank you very much, Kabir bhai. So, অনেক ডিটেইলস আমরা পেলাম, আই এম শিওর দর্শকরা এটাতে বেনিফিট পাবেন, হয়তো বা আপনাদের সাথে যোগাযোগ করবে. Thank you very much, Kabir bhai. ভালো থাকবেন. দর্শক, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে. আমি একটা জিনিস বেশ ভালোভাবে বুঝতে পারলাম, যেটা ছোট বড় রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল যে স্পেসে হোক না কেন, যদি আমরা ইন্টেরিয়ার ডিজাইন এই সার্ভিস নিয়ে থাকি, তাহলে আমার মনে হয় একই স্পেস আমরা বেশ এফিশিয়েন্টলি অ্যান্ড অলসো বিউটিফুলি উই ক্যান ইউটিলাইজ. অ্যাট দ্য সেম টাইম এই ইন্টেরিয়ার ডিজাইনের মাধ্যমে আমরা মনে হয় আমাদের সবার ইন্ডিভিজুয়ালিটি সেটাও ফুটিয়ে তুলতে পারি. সো বিটিআই ইন্টেরিয়ার সম্পর্কে আমরা বেশ কিছু প্রশ্ন আজকে উত্তর হয়তো পেয়ে গেলাম. যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, প্লিজ ডু রিচ আউট টু আস. আমাদের কন্ট্যাক্ট ডিটেলস পরে দেওয়া থাকবে. সো এর সাথে আজকের পর্বটিও আমি শেষ করছি. আগামী পর্বে আমরা নতুন আরেকটি এসবিইউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো. ততদিন ভালো থাকবেন. আল্লাহ হাফেজ.